তাকে তাকে একবার আমায় দেখিয়ে দিন। সে আপনার দোয়া পেতে পারে বাবা, কিন্তু আপনাকে পথ দেখাতে সে পারে না। আমার পরবর্তীকার আমাকে ভুল পথ দেখাবেন না। তিনি যখন আমায় মনে জানিয়েছেন তখন তখন আমি ঠিক পথেই এসেছি। সেই সেই মদিনা থেকে হাঁটতে হাঁটতে শুধু শুধু একবার তার দেখা পড়ব বলে। দেখুন, আমার ছোট ছেলে এখন ঘরে ঘুমোচ্ছে, এত ছোট বাচ্চাকে ঘুম থেকে তোলাটা বোধ হয় উচিত হবে না। রহম করুন, একবার আপনার ছোট মেয়েটাকে দেখতে দিন। পীর বাবা, পীর বাবা, আপনি অনেক দূর থেকে বহু পরিশ্রম করে এসেছেন। আগে আগে একটু এখানে বিশ্রাম করুন ওই দাওয়ায় বসে। বিশু বাবা, একটু পীর বাবাকে এনে জল দাও। যা একটু শুনবেন, আপনার কি কান্তক জ্ঞান বলে কিচ্ছু নেই? হ্যাঁ, ওনাকে দাওয়ায় বসাচ্ছেন। একবারও ভেবে দেখেছেন বাইরের লোক যদি জানতে পারে আমাদের সবাইকে এক করে করবে? কমলা, কর্তব্য পালন করতে গিয়ে যদি আমাকে এক ঘরে হতে হয় তাহলে সে এক ঘরে হতে আমি রাজি আছি কমলা। তবু আমি আমার ধর্ম থেকে বিচ্যুত হব না কমলা। অতিথি সেবা আমাদের পরম ধর্ম, আমাদের অতিথি সেবা করতে হবে। তুমি যাও গিয়ে ওনার আপ্যায়নের ব্যবস্থা করো। কি হলো, যাও। পীর বাবা, আপনি চলুন দাওয়ায় একটু নিশ্চিন্তে জিরিয়ে নিন, আসুন। আমাদের ঘরে এমনটা এমনটা কেন হলো না? এমন একখানা চাঁদ ঠাকুর তো আমাদের ঘরেও পাঠালে পারতেন। ঠাকুরের মনে কোনো হিসেব আছে জানো তো? সেই হিসেবে তো সবসময় মেলানো যায় না। আমাকে দেখো না, আমার কিসের অভাব তুমি বলতে পারো? আমার সব কিছু আছে বড়বু, কিন্তু তবু ঠাকুর আমাকে সন্তান দিলেন না। আমার কোনো প্রয়োজন নেই অমন হিসেব জানার। রাম ঠাকুরের ওই ওই অভাবের সংসারে চার চারটি সন্তান, অথচ আমাদের ছোটটি তো আমাদের ঘরেও আসতে পারত। কারোর কোনো ক্ষতি হতো কি তাতে?